স্বাগত দেশ জনপদ সংবাদে, সঙ্গে আছি আমি তাসনু ভাতুন। শহীদী মার্চে অংশ নিয়েছেন হাজার হাজার ছাত্র জনতা। এই মুহূর্তে শহীদী মার্চের সাথে আছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি মোহনার সাথে। মোহনা, শুনতে পাচ্ছি? যেমনটা বলছিলেন যে শহীদী মার্চ এখন কতটুকু পর্যায়ে আছে, এবং আপনাদের জানাতে চাই যে শহীদী মার্চ এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলের মাঠের বিপরীত পাশে অবস্থান করছে, এবং এর অবস্থান আপনাদের জানাতে চাই। এরপরে এই শহীদী মার্চ চলে যাবে নীলক্ষেত হয়ে, সংসদ ভবন হয়ে, ফার্মগেট হয়ে, কারণ বাজার হয়ে, তারা আবার পুনরায় রাজু ভাস্কর্য পাদদেশে এসে তারপর শহীদ মিনারে যে এই শহীদী মার্চ শেষ হবে। এবং হয়তো আপনাদের জানাতে চাই যে আজকে এই দিনে, অর্থাৎ এক মাস আগে স্বৈরাচার শাসক শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করে, এবং আপনি জানেন তিনি দিন জুলাই এবং আগস্ট, অর্থাৎ 36 দিন ব্যাপী যেই নিপীড়ন অত্যাচার ছাত্র জনতার উপর চালিয়েছেন তারই বিক্ষুব্ধ প্রকাশ ছিল গত 5ই আগস্ট, অর্থাৎ 36শে জুলাই যাকে আমরা বলি, সেই 36শে জুলাইয়ের অভিপ্রকাশ। এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে লাখো মানুষ রাজধানী ঢাকামুখী লং মার্চ করে, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে লাখো মানুষ রাজধানীতে প্রবেশ করেন, এবং তাদের সকলেরই একটা দাবি ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যে এক দফা দাবি তোলা হয়েছিল যে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন, যার হাতে নিহত, যার যার নির্মম নির্যাতনে নিহত হয়েছেন হাজারের বেশি ছাত্র জনতা, এবং যার ছোবল থেকে রেহাই পায়নি শিশু থেকে শুরু করে, নারী থেকে শুরু করে একজন পথিক পর্যন্ত, তাকে নির্মম, তার যে নির্মমতার যে আমরা বহিঃপ্রকাশ আমরা দেখেছিলাম সে কয়দিন ধরে। এবং আপনারা জানেন যে 16 জুলাই 6 জন ছাত্র আবু সাইফ সহ 6 জন ছাত্র নিহত হয়, এরপর থেকে কিন্তু তার এই হত্যা চক্র আরো তীব্র থেকে তীব্রতর হয়। তিনি ছাত্র জনতার যে আন্দোলন ছিল বৈষম্য বিরোধী, সেই আন্দোলন দমনের জন্য তিনি একের পর এক কৌশল অবলম্বন করেন, কূটকৌশল বলা যায়, এবং তিনি ছাত্র জনতার যে নির্বিচারে গুলি চালিয়েছেন তার ঢাকার জন্য তিনি ইন্টারনেট বন্ধ করে দেন, বহির্বিশ্বের সাথে বাংলাদেশের সংযোগ বন্ধ করে দিয়েছিলেন যাতে বহির্বিশ্বে তার এই গণহত্যা প্রচারিত হতে না পারে। এবং আমরা দেখেছি যে হেলিকপ্টার থেকে গুলি করা হয়, এবং যেই গুলির যেই বুলেট একজন শিশুর বুক ছেদ করে বেরিয়ে যায়। এবং আমরা দেখেছি যে নির্মমতা চালিয়েছিলেন শেখ হাসিনা সরকার এবং তার দোসরেরা, এবং সেই সময় থেকে কিন্তু আমরা দেখি যে ছাত্র জনতা কখনোই কিন্তু পিছু হাটেনি, তারা একের পর এক কর্মসূচি দিয়েছেন, একের পর এক কর্মসূচির মাধ্যমে তারা, এমনকি তারা তোয়াক্কা করেনি যেই তাদের যে বিভিন্ন কূটকৌশল তারা তোয়াক্কা করেনি, তাদেরকে বন্দী করা হয়েছিল, তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল, সেটাও আমরা দেখেছি, তারপর সেইগুলো আমরা দেখেছি। তো এই ধরনের বিভিন্ন ধরনের কার্যাবলী আমরা দেখেছি শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময়ে, আমরা যে নির্যাতন নিপীড়ন, মানুষের বাক স্বাধীনতা হরণ থেকে, গণমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতা হরণ থেকে শুরু করে নানা ধরনের অত্যাচার নিপীড়ন, আমরা সেই সময় 16 বছরের যেই ক্ষোভ, চাপা ক্ষোভ, তার বহিঃপ্রকাশ ঘটেছিল গত পাঁচই আগস্ট বাড়ি থেকে নেমে এসেছিল মা তার শিশুকে কোলে নিয়ে, বাবা তার ছোট সন্তানকে হাতে নিয়ে রাস্তায় নেমে গিয়েছিল, স্বাধীনতার যে, স্বাধীন বাংলাদেশে পথ চলার যে উল্লাস, সেই উল্লাস শিশুকে বোঝানোর জন্য আমরা দেখেছি, এবং আমরা দেখেছি যে কিভাবে তারা উল্লাস করছেন। তবে একদিকে যেমন স্বাধীন মাটিতে চলাফেরার উল্লাস হওয়ার যে শান্তি রয়েছে, তাছাড়াও কিন্তু রয়েছে যারা শহীদ হয়েছে তাদের রক্তের দাগ কিন্তু এখনো মোছেনি, এবং স্বাধীনতার উল্লাসের পাশাপাশি আমরা দেখেছি তাদের যে স্বজন হারানোর যে বেদনা, তীব্র বেদনা, এবং যারা হারিয়েছেন তারাও কিন্তু আজকের এই শহীদী মার্চ যোগ দিয়েছে, তাদেরকে আমরা দেখেছি যে শহীদী মার্চে তারা কিভাবে অবস্থান করছেন, এবং এই এইসব বিষয় কিন্তু আমরা বারবার আমরা দেখেছি, এবং সেই সময় থেকে আমরা দেখেছি যে কি পরিমাণ ছাত্র জনতা তাদের শহীদী ভাইদের যে হত্যা করা হয়েছিল সেই হত্যার যে বিচার চাওয়ার জন্য আজ রাজু ভাস্কর্য পাদদেশে জমায়েত হয়েছেন, এবং দেশের সাধারণ জনগণ, আপামর জনগণের কাছে পৌঁছে দিতে চান যতদিন পর্যন্ত শহীদী ভাইদের বিচার হবে ততদিন পর্যন্ত তাদের আত্মার মাগফিরাত হবে কিনা সেই বিষয় সম্পর্কে তারা বারবার জানিয়েছেন। তো আপনাদের জানাতে চাই এই মুহূর্তে যে শহীদী মার্চ তা নীলক্ষেত অতিক্রম করছে, এবং নীলক্ষেত অতিক্রম করে তা হচ্ছে আমরা জানি সায়েন্স ল্যাব
অভিমুখে পৌঁছে যাবে আর কিছুক্ষণের মধ্যে। এবং আমরা দেখছি যে কি পরিমাণ ছাত্র জনতার ঢল নেমেছে এখানে, এবং আমরা এখানে দেখছি যে অবস্থান করছে লিংকেট মোড়ে এই ছাত্র জনতার যে ঢল সেটা অবস্থান করছে। তো এবং এই পর্যায়ে আমরা দেখছি যে মুক্তি ও গণতন্ত্র তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তরুণ পর্যন্ত পৌঁছে গেছে শহীদী মার্চ। দেখছেন যে মার্চ নীলক্ষেত মোড়ের যে অবস্থান করছেন, এবং নীলক্ষেত মোড়ের সামনে আমরা তীব্র যানজট দেখতে পাচ্ছি, যার কারণে কিছুটা সময় থাকতে হচ্ছে এই এই আন্দোলনকে। এবং আমরা কথা বলেছি বিভিন্ন শহীদের পিতার সাথে, শহীদের মাতার সাথে, তারা দুঃখ ভরাক্রান্ত মনে, এবং তাদের চোখে যে অশ্রুসিক্ত, তাদের যে আত্মনাদ আমরা দেখতে পেয়েছি, তাদের সন্তানের একমাস পেরিয়ে গেল, তাদের সন্তানের তারা বিচার চান, তারা চান যাদের ভুলের আঘাতে নিহত হয়েছেন ছাত্ররা, তাদের বিচার চান। এবং আমরা দেখেছি যে কিভাবে তারা জড়ো হয়েছেন তাদের সন্তানের বিচার চাইতে, এবং তারা জড়ো হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজীবকে উচ্ছেদ করে গেছে হাজারো শহীদের। এখনো অনেকেই হাসপাতালে কাতরাচ্ছেন, এখনো অনেকেই হাসপাতালে দৃষ্টিশক্তি হারিয়ে তন্দুত্ব বরণ করে বলিষ্ঠ ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। এবং আমরা দেখতে পেয়েছি যে কি নির্মম নৃশংসতা জানিয়েছিলেন স্বৈরাচারী শাসক শেখ হাসিনা। সেই 16 জুলাই পর থেকে আমরা দেখেছি কার্ফিউ দেওয়া থেকে শুরু করে বিভিন্নভাবে নির্যাতন করেছেন এই ছাত্র সাধারণতার উপরে, নির্বিচারে গুলি চালিয়েছেন তাদের বুকের উপর দিয়ে। আমরা যাত্রাবাড়ির দৃশ্য মিছিলটি যদিও অনেক দূর চলে গেছে, কিন্তু পেছন থেকে কিন্তু এখনো শিক্ষার্থীরা আসতে আছে, এবং তারা কিন্তু একের পর এক ছোট ছোট মিছিল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই শহীদী মার্চের উদ্দেশ্যে। এখানে আসলে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসেছেন, এবং আপনারা দেখছেন এখনো কিন্তু রাজু ভাস্কর্যের সামনে বেশ কিছু শিক্ষার্থী অবস্থান করছেন, তারাও আসলে জড়ো হয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই শহীদী মার্চে অংশ নিচ্ছেন। যদি একটু বলি যে ঐতিহাসিক 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র জনতার যে একটি বিজয়, সেই বিজয়ের এক মাস পূর্তি উপলক্ষে এই শহীদী মার্চ পালন করা হচ্ছে। শহীদী মার্চটি কিছুক্ষণ আগেই রাজু ভাস্কর্য থেকে শুরু হয়, এবং সেই মিছিলের শেষ প্রান্ত আমরা রয়েছি, এবং এই শেষ প্রান্তে এখনো কিন্তু ছোট ছোট মিছিল নিয়ে শিক্ষার্থীরা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। মিছিলটি আসলে রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত, সায়েন্স ল্যাব, কলাবাগান এবং সংসদ ভবনের সামনে থেকে সে ফার্ম গেট, বাংলা মোটর হয়ে আবারও শহীদ মিনারে এসে শেষ হবে। সেই মিছিলের শেষ প্রান্তে এখনও কিন্তু বিপুল পরিমাণ শিক্ষার্থী রয়েছেন। রাজু ভাস্কর্যের সামনে আমরা রয়েছি, এখানে এখনও অনেক শিক্ষার্থীর জমায়েত আমরা লক্ষ্য করছি। ঐতিহাসিক এই 5ই আগস্টের প্রেক্ষাপট যদি একটু বলি, আসলে 3ই আগস্ট এই শহীদ মিনারে একটি
ছাত্র জনতার একটি সমাবেশ হয়। সেই সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, আসলে তাদের সমস্ত দাবি, যে দাবি শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলনকে দিয়ে, সেই দাবি আসলে একটি বিন্দুতে এসে মিলিত হয়। সেই বিন্দুটি এবং এক দফার ঘোষণা শহীদ মিনার থেকে আসে। সেই ঘোষণার পর থেকে কিন্তু আসলে সারা দেশের ছাত্র জনতা থেকে শুরু করে সকল স্তরের নাগরিক ক্ষোভে ফেটে পড়ে এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এবং এর শেষ পরিণতি কিন্তু এই স্বৈরাচার হাসিনা সরকারের পদত্যাগ এবং দেশ থেকে পলায়ন। এই তারই সেই যে ঐতিহাসিক বিজয়, সেই বিজয়ের পরিপ্রেক্ষিতে কিন্তু এক মাস পূর্তি উপলক্ষে ছাত্র জনতার আজকে এই শহীদ মার্চ। এখানে এখনো বিপুল পরিমাণ শিক্ষার্থী জনতার আমরা উপস্থিত লক্ষ্য করছি রাজু ভাস্কর্যের সামনে, তারাও আসলে এই শহীদ মার্চের যে মিছিল, সেই মিছিলে অংশ নেওয়ার প্রস্তুতি গ্রহণ করছেন। মিছিলটি যদিও ইতিমধ্যে অনেক দূর চলে গেছে, তার পেছন সাইডে আমরা রয়েছি। এর পেছনে এখানে আমরা দেখছি মাদ্রাসা শিক্ষার্থীরা রয়েছেন, তারাও কিন্তু এই শহীদ মার্চের অংশ নেওয়ার জন্য এখানে জমায়েত হয়েছে। আপনি জানেন যে আসলে এক দফার যে ঘোষণা, এর পরে যে একটা লং মার্চের ঘোষণা দেওয়া হয়েছিল, সেই লং মার্চের ঘোষণা শুরুতে যদিও 6 আগস্ট দেওয়া হয়েছিল, এর পরে পরিস্থিতি বিবেচনা করে একদিন আগায় 5ই আগস্ট লং মার্চের ঘোষণা দেওয়া হয়। সেই লং মার্চের দিনেই কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা সরকার আসলে দেশ ছেড়ে পালিয়ে যায় এবং এরপরেই ছাত্র জনতার যে ঐতিহাসিক বিজয়, সেই বিজয় অর্জিত হয়েছে। রাজু ভাস্কর্যের সামনে থেকে এখনো কিন্তু মিছিল নিয়ে শিক্ষার্থী জনতা আসছেন এই শহীদ মার্চে অংশ নিতে। এখানে আসলে সর্বস্তরের ছাত্র জনতাকে আমরা লক্ষ্য করছি, মাদ্রাসা শিক্ষার্থী, স্কুল কলেজ এবং বিপুল পরিমাণের নারী শিক্ষার্থীকে আমরা এই শহীদ মার্চে অংশ নিতে দেখছি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেড়ানে যে একটি আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের শেষ বিন্দু কিন্তু এসে মিলিত হয়, সবার এক দফা দাবিতে এসে পরিণত হয়। সেই দাবির পরিপ্রেক্ষিতে এবং সর্বশেষ স্বৈরাচার শেখ হাসিনা সরকার এক পর্যায়ে পালিয়ে দিতে বাধ্য হয় এবং ছাত্র জনতার সেই বিজয় অর্জিত হয়। এই বিজয়ের এক মাস পূর্তি আজ। শিক্ষার্থীরা এই শহীদ মার্চের মিছিলে অংশ নিয়ে কিন্তু আবু সাইদ মুগ্ধ সহ সকল শহীদকে আসলে স্মরণ করছেন স্লোগানে স্লোগানে। এখানে নারী শিক্ষার্থীরা আছেন, তারাও আসলে এই মিছিল নিয়ে এই শহীদ মার্চে অংশ নিয়েছেন। বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু দলে দলে শিক্ষার্থীরা এখনো আসছেন এবং এই শহীদ মার্চে অংশগ্রহণ করছেন তারা। রাজু ভাস্কর্যের সামনে এখনো বেশ কিছু শিক্ষার্থীর জমায়েত আমরা লক্ষ্য করছি, তারাও আসলে খন্ড খন্ড মিছিল নিয়ে কিছুক্ষণের মধ্যে সামনের দিকে এগিয়ে যাবেন। বেশ কিছু মিছিল আসলে সামনের দিকে এগিয়ে গেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানারে এবং স্কুল কলেজ মাদ্রাসা সব কিছুর ব্যানার নিয়ে কিন্তু তারা এই শহীদ মার্চে অংশ নিয়েছেন। এখানে অভিভাবকদেরও আমরা আসলে লক্ষ্য করছি, বেশ কিছু অভিভাবক এই শহীদ মার্চে তারা এসেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা যে আন্দোলন, সেই আন্দোলনে শুরুতে যদিও শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল, HTSC রাজু ভাস্কর্য থেকে, সেই আন্দোলন ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থী জনতার মধ্যে থাকা আন্দোলন এক পর্যায়ে কিন্তু দেশের সকল স্তরের মানুষের মধ্যে এই আন্দোলন ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতার দীর্ঘদিনের যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু সকলের এই ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল এই আন্দোলন এবং আন্দোলনের এক পর্যায়ে কিন্তু ছাত্র জনতার পক্ষ থেকে শহীদ মিনারের সেই ঐতিহাসিক সমাবেশ থেকে এক দফার ঘোষণা দেওয়া হয় এবং এক দফা ঘোষণার একদিন পরেই কিন্তু এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এর আগে শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার আগে কিন্তু কয়েক শত ছাত্র জনতার জীবন আসলে ঝরে যায়, সেই জীবন এবং সেই শহীদদের স্মরণে আজকের এই শহীদ মার্চ। এখানে বিপুল পরিমাণ জনতার লক্ষ্য করছি, একজনের সঙ্গে কথা বলতে চাই, আপনি কোথা থেকে এসেছেন এই শহীদ মার্চে? আমি আসছি মিরপুর 10 থেকে। আচ্ছা, ঐতিহাসিক একটি বিজয়ের এক মাস পূর্তি হয়েছে, কেমন লাগছে?
আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমরা আগে সৈরা স্যারের আমরা মানে বিভিন্ন নির্যাতন পেয়েছি, আলহামদুলিল্লাহ আমরা এক মাসের ভিতরে এসে সৈরা স্যার মুক্ত হয়েছে, আমরা অনেক খুশি। তারা আসলে এই স্বৈরাচার মুক্ত হয় অনেকের মধ্যে আমরা আনন্দ লক্ষ্য করছি এবং শিক্ষার্থীরা এখানে আছেন। আমরা আরো একজনের সঙ্গে কথা বলতে চাই। এক মাস আগে এই রাজু ভাস্কর্য এবং টিএসসিতে যে পরিবেশ ছিল, একটা থমথমে পরিবেশ, সবার মধ্যে ভয় শঙ্কা ছিল, সেই পরিবেশ এখন নাই, কেমন লাগছে আপনার অনুভূতি জানাবেন। আমরা তো এক মাস আগে আমাদের বাক স্বাধীনতা ছিল না, তখন আমরা বলতে পারি নাই। এই জায়গাটায় বসে সাদ্দাম আমাদেরকে হত্যার হুমকি দিয়েছিল, আমাদেরকে মানে নানান ভাবে আমাদেরকে পাকিস্তানে চলে যেতে বলেছে। আমরা তো বাংলাদেশকে ভালোবাসি, এদেশকে ভালোবাসি বলেই এদেশের ছাত্রদের হত্যার যে বেদনা সেটা সহ্য করতে পারি নাই। আমার দেখেন ব্লাডের দাগ এখন আছে, এর দাগান আপনি ক্যামেরা দেখেন, এখানে ছাত্রদের ব্লাডের দাগ, এখানে দেখেন এটা ছাত্রদের ব্লাডের দাগ, হসপিটাল হসপিটাল ধরেছি, তারা নাই বাংলাদেশে, আজকে তারা নাই, অনেক ছাত্র আমাদের হাতে মারা গেছে। এই সেই 18 তারিখ থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রা বয়স নিয়ে দায়িত্ব পালন করছি। বাংলা হসপিটাল, অনাবিল হসপিটাল, সালমান হসপিটাল, এগুলোতে যেভাবে আমরা গিয়েছি, যেভাবে যে গুলিগুলা ছিল সেগুলা মানুষের মতো না। এই পুলিশ বাহিনীকে সরাসরি হাসিনা একটা ফ্যাসিস্ট পুলিশ বাহিনী এবং মানে ইসরায়েলি পুলিশ বাহিনীর চেয়ে খারাপ অবস্থা করে গিয়েছে। আমরা আরো একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই। এই যে ছাত্র জনতা, একটি আমরা বিজয় পেয়েছি ঠিক আছে, কিন্তু সত্য সত্য ছাত্র জনতার জীবনের বিনিময়ে এই বিজয়টি আমরা পেয়েছি, কেমন লাগছে, আপনি কি বলবেন, তাদের বিচার চান কিনা? আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা, আমি মোহাম্মদ জসিমউদ্দিন জিয়াজ বকশান বিএম কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক। 18 তারিখ থেকে গত মাসে 18 তারিখ যখন আমি একটা পোস্ট দেই যে আমার ফেসবুক পেজে, আমাকে অনেকে বলছে স্ক্রিনশট দিয়ে রেখেছি তোর খবর আছে, 21 তারিখে আমার নামে মামলা করছে, কথা বলতে পারি নাই, বাসায় থাকতে পারি নাই। আজকে যে দিনটা ওই দিন গত মাসের 4 তারিখ যদি বলতে 5 তারিখের আগ দুপুরের আগ পর্যন্ত আমরা কিন্তু শান্তিভাবে ঘুমাইতে পারি নাই, থাকতে পারি নাই, কিন্তু আজকে এক মাস পরে এতটাই ভালো লাগতেছে, ভালোভাবে পোস্ট দিতে পারতেছি, কথা বলতে পারতেছি, এখন আমাদের কাছে এত বড় যে কোনো জায়গায় কথা বলতে পারছি। শিক্ষার্থীরা আসলে তাদের এক মাস আগের যে ভয়াবহ পরিস্থিতি, থমথমে পরিস্থিতি, বিশাল পরিস্থিতিগুলোর বর্ণনা দিচ্ছিলেন। এক মাস আগে তারা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিতে পারতেন না, তাদেরকে নানাভাবে হুমকি দেওয়া হতো এবং তারা ঘর বাড়িতে থাকতে পারতেন না, সে অভিজ্ঞতাগুলো আসলে একজন শেয়ার করছিলেন। তারা বলছেন যে এক মাস আগে তাদের মধ্যে যে পরিবেশ ছিল সেই পরিবেশ থেকে তারা মুক্তি পেয়েছেন, এই মুক্তি পাওয়াতে তাদের মধ্যে বেশ উচ্ছ্বাস আনন্দ আমরা লক্ষ্য করছি। সরকার শেখ হাসিনা সরকারের এই পতনের এক মাস পূর্তি উপলক্ষে এখানে কিন্তু অনেক শিক্ষার্থী এসেছেন। মিছিলটি যদিও এখন অনেক দূরে চলে গেছে, পিছনে যারা রয়েছেন তারাও আসলে এই শহীদী মার্চের মিছিলে অংশ নেওয়ার জন্য এখানে অবস্থান করছেন, তারা দলে দলে মিছিল নিয়ে এই শহীদী মার্চে অংশগ্রহণ করবেন। জি, এই মুহূর্তে মিছিলটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেটি শুরু হয়েছিল সেটি কিন্তু ইতিমধ্যে সায়েন্স ল্যাবে চলে আসছে এবং আপনারা দেখতে পাচ্ছেন মিছিলটি আস্তে আস্তে আগাচ্ছে এবং মিছিলের ঠিক সামনের অর্থাৎ অগ্রভাগে কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে এবং তারা কিন্তু মিছিলের নিরাপত্তা দেওয়ার কাজ করছে এবং কোন ধরনের বিশৃঙ্খলা যেন না হয় সেজন্য তারা কিন্তু কাজ করছে। আপনি দেখতে পাচ্ছেন মিছিলের ঠিক অগ্রভাগে আমরা একটা মোটরসাইকেলের বহর দেখতে পাচ্ছি এবং এই মিছিলটি কিন্তু শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে, যেটা বেলা ঠিক 3:30 পরেই কিন্তু এই মিছিলটি শুরু হয়েছে। আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক মাস পূর্তি উপলক্ষে অর্থাৎ গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে যায় তখনই কিন্তু এই দেশের যে ছাত্র জনতার যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটি কিন্তু পূরণ হয়েছে এবং সেই যে শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়া ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারই এক মাস পূর্তি উপলক্ষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা গতকালকে কিন্তু তারা একটা লং মার্চের ডাক দিয়েছিল এবং সেই লং মার্চটি কিন্তু আজকেই মূলত 3:30 থেকে শুরু হয়েছে এবং আপনি জানেন যে এই লং মার্চের কিন্তু ঘিরেই সকাল থেকেই অর্থাৎ দুপুরের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। আপনি জানেন এই যে আন্দোলনের প্রেক্ষাপট, এই যে ছাত্র আন্দোলনের ত্যাগ এবং তিতিক্ষা, তাদের যে কষ্ট সেটি কিন্তু শুরু হয়েছিল জুলাইয়ের প্রথম থেকে। আপনি জানেন যে এই আন্দোলনের সূচনা কিন্তু কোটা আন্দোলনকে কেন্দ্র করে, অর্থাৎ কোটা আন্দোলনের মধ্য দিয়ে অর্থাৎ কোটা সংস্কার চেয়ে মূলত এই আন্দোলনটি শুরু হয়েছিল। আপনি জানেন যে 2018 সালের 4 অক্টোবর
তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি মূলত 2018 সালে কোটা আরেকটি কোটা আন্দোলন হয়েছিল, তখন কিন্তু তখন সেই সময় তিনি কোটা বাতিল করেছিলেন এবং সেই কোটা বাতিল কিন্তু 2024 সাল পর্যন্ত চলমান ছিল। এবং সেই বাতিলের যে প্রেক্ষাপট, তখন কিন্তু অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোনো কোটা ছিল না, এবং এই যে কোটা না থাকার একটা সুবিধা বা বেনিফিট সাধারণ মানুষ পাচ্ছিল, বিশেষ করে সাধারণ শিক্ষার্থীরা পাচ্ছিল, পরবর্তীতে তারা কিন্তু এই বেনিফিটের জন্য তারা, আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থী মেধাবী যারা, তারা কিন্তু মেধার ভিত্তিতে চাকরি পাচ্ছিল। আপনি জানেন যে 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়, মুক্তিযুদ্ধের পরেই মুক্তিযোদ্ধাদের কেন্দ্র করে এই যে একটি কোঠা প্রথা চালু হয়েছিল, কোঠা সেই কোঠা প্রথা কিন্তু মুক্তিযোদ্ধা, তার সন্তান এবং তার নাতি নাতনি যারা আছে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কেন্দ্র করে 55% কোটা ছিল, সেখানে মাত্র 45% মেধার মাধ্যমে নিয়োগ। এই যে একটা বৈষম্য দীর্ঘ সময় থেকে চলে আসছিল, সেটা কিন্তু পরবর্তীতে 2018 সালে একটা বড় আন্দোলন গড়ে ওঠে। পরবর্তীতে 2018 সালে অক্টোবর মাসে তৎকালীন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে কোটা আর থাকবে না, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা থাকবে না। এই যে একটা সুবিধা পেয়ে আসছিল, এই সুবিধাটা কি বন্ধ হয়ে যায় 2024 সালের সেই পাঁচ জুন তারিখে? আপনি জানেন যে তখন হাইকোর্ট অর্থাৎ 2021 সালে যারা মুক্তিযোদ্ধার সন্তান ছিল তারা হাইকোর্টে একটি আপিল করেছিল যেন তাদের সে কোটা প্রথা ফিরিয়ে দেওয়া হয়, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে চাকরি যেন কোটা থাকে। আপনি জানেন যে 2018 সালে সেই প্রজ্ঞাপন অনুযায়ী কিন্তু কোটা মধ্যে বন্ধ হয়ে যায়। তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরিতে কিন্তু কোটা ছিল না প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে। ফলশ্রুতিতে এই যে সুবিধা সাধারণ শিক্ষার্থীরা পেয়ে আসছিল, যখন 2024 সালের পাঁচ জুন উচ্চ আদালতের একটি রায়ের মাধ্যমে যখন কোটা প্রথাকে আবার ফিরিয়ে আনা হয়, তখন কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আবার তারা ফুলে ফেস অর্থাৎ তারা আন্দোলনে তারা কিন্তু আন্দোলন চালাতে থাকে এবং তারা সরকারকে একটি আলটিমেটাম দেয় যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম যুক্ত ছিলেন আমাদের সাথে শহীদ মার্চ থেকে। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হবো আমাদের সহকর্মীদের সাথে। দর্শক, এই মুহূর্তে শহীদ মার্চের সাথে আছেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম, আমরা সরাসরি যুক্ত হচ্ছি মাজহারের সাথে। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি? এই মিছিল কিন্তু আস্তে আস্তে সেই মিছিলের আসলে শেষ পর্যন্ত কোথায়, এই মিছিলের কোথায় শেষ হয়েছে সেটা হয়তো আমরা এখনো বলতে পারছি না, কারণ এই মিছিলের অগ্রভাগ কিন্তু ইতিমধ্যেই কলাবাগান পার হয়ে ধানমন্ডি 27-এর দিকে যাচ্ছে। এবং আপনি জানেন এই মিছিলে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। ছাত্র জনতার যে অভূতপূর্ব আন্দোলন ছিল, সেই আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের দ্বারা শুরু হলেও এই আন্দোলনে কিন্তু শেষ দিকে এসে আম জনতা অর্থাৎ সাধারণ মানুষ, সব বয়সী মানুষই কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। এবং এই আন্দোলনের গতিবেগ অর্থাৎ শুরুতে এই আন্দোলনকে নিয়ে সরকার তুচ্ছ তাচ্ছিল্য করলো, একটা পর্যায়ে কিন্তু সেই আন্দোলনের পরিব্যাপ্তি সারা দেশেই ছড়িয়ে পড়ে এবং আন্দোলনে অনেক শিক্ষার্থী ইতিমধ্যেই নিহত হয়েছে। আপনারা জানেন যে প্রায় হাজারের বেশি শিক্ষার্থী নিহত হয়েছেন, কয়েক হাজার শিক্ষার্থী আহত হয়েছেন। এবং এই যে আন্দোলন, এই কোটা সংস্কারকে কেন্দ্র করে যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু একটা পর্যায়ে সরকার পতন আন্দোলনে গিয়েছে এবং সেই সরকারের কিন্তু পতন হয়। আপনি জানেন যে গত 5 আগস্ট অর্থাৎ স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পদতে এরকম করলে হবে না, আমরা আমাদের মতো আগাচ্ছি না, আমরা যদি না দেখ। এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং এই যে 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের যে পতন অর্থাৎ 15 বছর 8 মাসের যে স্বৈরাচারের শাসন বাংলাদেশের মানুষ দেখেছে, একটা পর্যায়ে মানুষ কিন্তু ত্যক্ত বিরক্ত হয়ে তারা তাদের অধিকার আদায়ের জন্য তারা কিন্তু রাস্তায় নেমে আসে এবং সেই আন্দোলনে কিন্তু শেখ হাসিনার পতন হয় এবং তিনি দেশ ছেড়ে 5 আগস্ট পালিয়ে যান। এবং আপনারা জানেন এই আন্দোলনের দমনের জন্য রাষ্ট্রীয় যত বাহিনী আছে শেখ হাসিনা কিন্তু সবগুলো বাহিনীকে ব্যবহার করেছেন এবং পুলিশ এবং অন্যান্য বাহিনী যারা আছে তারা কিন্তু এই আন্দোলনের দমনের জন্য এক প্রকারের পৈশাচিক পরিচয় তারা দিয়েছেন। এবং যেভাবে এই আন্দোলনে প্রথম লাঠিচার্জ, তারপরে যেভাবে গুলি করা হয় এবং আমরা এমনও দেখেছি যে শুধু পুলিশ নয়, এই আন্দোলনে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারীর অন্যান্য সদস্যরাও কিন্তু তারা গুলি চালিয়েছে এবং একটা পর্যায়ে এই আন্দোলন ব্যক্তি যখন চারদিকে যখন ছড়িয়ে যায় তখন কিন্তু এই আন্দোলনকে দমানোর জন্য 19 জুলাই মধ্যরাত থেকে কার্ফিউ ঘোষণা করা হয় এবং 20 জুলাই থেকে সারা দেশে কিন্তু সেনাবাহিনী নামানো হয়। এবং প্রথম ধাপের আন্দোলন, আপনি জানেন যে এই আন্দোলনটি 2টি ধাপে বিভক্ত ছিল। সাধারণ শিক্ষার্থীরা প্রথম যে দাবিটি করেছিল অর্থাৎ 5 জুন হাইকোর্ট যে রায়টি দেয়, সেই রায়ে বলা হয়েছিল যে 2018 সালের 4 অক্টোবর যে পরিপত্র জারি করে
কোটা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল করা হয়েছিল, সেই বাতিল কিন্তু তারা হচ্ছে আবার কোটা প্রথায় ফিরে যায়। এবং শিক্ষার্থীরা কিন্তু তারা প্রথম দিকে বলেছিল হাইকোর্ট যে রায়টি দিয়েছিল এটি একটি বৈষম্যমূলক রায়, কোনোভাবেই তারা এই রায়কে মানবেন না, এবং তারা সরকারের কাছে বলেছিলেন তাদের উপর যে অন্যায় সিদ্ধান্তটি চাপিয়ে দেওয়া হয়েছে এই সিদ্ধান্তটি যেন প্রত্যাহার করা হয়, কারণ তারা যেটি বলছিল যে সরকার নিজেই তাদের কাজ কথার উপর কথা এবং কাজের সাথে মিল রাখতে পারেনি। কারণ তারা 2018 সালে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তৎকালীন প্রধানমন্ত্রী তিনি যখন বলেছিলেন যে কোটা প্রথা থাকবে না, সেই কোটা প্রথা কিন্তু আরেকটা অধ্যাদেশ অর্থাৎ উচ্চ আদালতের মাধ্যমে কিন্তু সেই কোটা আবার ফিরিয়ে নিয়ে আসা হয়, সে উচ্চ আদালতের মাধ্যমে যখন ফিরিয়ে নিয়ে আসা হয় তখন কিন্তু তারা আবার বলেছে তাদের তারা এই রায়কে প্রত্যাখ্যান করছে। এবং এটি কিন্তু পরবর্তীতে তারা এই রাষ্ট্রপক্ষ থেকে কিন্তু এই রায়ের রিভিউ শোনা নিয়েছে আবার হচ্ছে চেম্বার আদালতে আপিল করা হয়, তখন কিন্তু চেম্বার আদালত অর্থাৎ জুনের 9 তারিখ তারা কিন্তু হচ্ছে সেই ডিসমিসালটি আবার চেম্বার আদালত থেকে করা হয়, চেম্বার আদালত থেকে যখন বলা হয় যে এটি আপিল বিভাগে নিষ্পত্তি হবে, এর পরবর্তীতে কিন্তু আপিল বিভাগে যায়। এবং আপিল বিভাগে আমরা জানি যে জুলাই মাসে আপিল বিভাগ এবং এই যে উচ্চ আদালতের রায়, সেই উচ্চ আদালতের রায়কে কেন্দ্র করে কিন্তু এই আন্দোলন তীব্র আকার ধারণ করে এবং সাধারণ শিক্ষার্থীরা সেই আন্দোলনে হচ্ছে তারা অংশগ্রহণ করতে থাকে। এরপর সর্বোচ্চ আদালত থেকে যখন বলা হলো যে কোটা হাইকোর্টের রায় কিন্তু তারা স্থগিত করেনি, স্থগিত না করে তারা আবার উচ্চ আদালতের আপিলের কথা বলেছিল এবং সেই উচ্চ আদালতের সেই ঘোষণাকে কেন্দ্র করে এবং তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান কিন্তু বলেছিলেন যে রাস্তায় আন্দোলন উচ্চ আদালতের রায়কে কখনো পরিবর্তন করা যায় এরকম একটা কথাও কিন্তু আমরা শুনেছিলাম। সেই যে শিক্ষার্থীদের ক্ষোভ কিন্তু চারদিকে ছড়িয়ে ছিটে পড়ে এবং আপনি জানেন যে শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, স্কুল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এই আন্দোলনে তারা অংশগ্রহণ করেছিল এবং তারা যেটা বলছিল যে তাদের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং সরকার কিন্তু এটা বলার চেষ্টা করেছে যে উচ্চ আদালতের বিরুদ্ধে তারা কিন্তু এক ধরনের বিক্ষোভ বা তারা হচ্ছে বিক্ষোভ মিছিল করছেন এবং তারা আন্দোলন করছেন। একটা পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা প্ল্যাটফর্ম করে তারা মূলত আন্দোলন শুরু করে, যেটা সূচনা হয়েছিল 1 জুলাই থেকে। এবং এই যে 1 জুলাই থেকে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের আমরা দেখেছি যে একটা পর্যায়ে এই আন্দোলনকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারের পক্ষ থেকে কিন্তু উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়। আপনি জানেন যে 14 জুলাই রাতে আরেকটি ঘোষণা, সেটি হচ্ছে তৎকালীন প্রধানমন্ত্রী তিনি কিন্তু বলেছিলেন যে তিনি গণভবনে সাংবাদিকদের সম্মেলনে একটি কথা বলেছিলেন যে কারা আন্দোলন করছে, কারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গিয়ে আন্দোলন করছে, তারা কি আসলে কোটার বিরুদ্ধে আন্দোলন করছে। দর্শক আপনারা জানেন সারা দেশে শহীদী মার্চ হচ্ছে, চট্টগ্রামে যেতে চাই আমরা, সেখানকার শহীদী মার্চের সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদের সহকর্মী কেএম নাজিম। নাজিম, বেলা 3টা থেকে নগরীর সুরেশ্বর স্টেশন থেকে মূলত শুরু হয়, তারপর পর সেটি নগরীর 2 নম্বর গেট থেকে শুরু করে মুরাদপুর এবং বদরেট প্রদক্ষিণ করে তারা এখন মুরাদপুর সড়কের পাশে অবস্থানে তারা বৈষম্য বিরোধী আন্দোলনে যতগুলো শিক্ষার্থী নিহত হয়েছে তাদের জন্য তারা মাগফিরাত কামনা দোয়া করেছেন। পাশাপাশি যেসব শিক্ষার্থী ছাত্র জনতা এখনো বিভিন্ন হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তাদের জন্য তারা দোয়া কামনা করেছেন। এবং বৈষম্য বিরোধী আন্দোলনে যতগুলো সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষ এবং সর্বস্ত যেসব মানুষ অংশ নিয়েছেন তাদের জন্য তারা দোয়া কামনা করছেন। আমরা যেটি দেখেছি এই মিছিলে এদের এই সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আশপাশের যতগুলো কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল রয়েছে সব পাশাপাশি সব শ্রেণী পেশার মানুষ তাদের এই সমাবেশে যোগ দিয়েছেন। সমাবেশে যোগ দিয়ে তারা শুধু যে বারবার যে স্লোগান দিচ্ছেন তারা যেটি বলছেন তাদের নতুন অন্তর্বর্তীকালীন সরকারে যেটি গঠিত হয়েছে যে সরকারের কাছে সাধারণ মানুষের যে দাবি দেওয়া সেগুলো ধীরে ধীরে পূরণ হচ্ছে। এখনো সরেছে দোষর যে শেখ হাসিনা সরকারের বিভিন্ন গোষ্ঠীগুলো বিভিন্ন সেক্টরে ঘাপটি মেরে বসে আছে তাদের বিরুদ্ধে যে তাদের পদক্ষেপ সেটি নেওয়ার জন্য বলছেন এখানকার বৈষম্য বিরুদ্ধে যারা শিক্ষার্থী রয়েছেন তারা। এবং বিভিন্ন সেক্টরে এখনো বেশ সিন্ডিকেট করে চাঁদাবাজি করা হচ্ছে, বিভিন্ন কলকারখানা থেকে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে যারা চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বলছেন বৈষম্য বিরোধী ছাত্ররা। কারণ তারা যদি বলছেন ছাত্র জনতার আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, যারা দেশের শিক্ষার্থীরা রক্ত দিয়েছেন, নাজিম আপনাকে ধন্যবাদ। দর্শক চট্টগ্রাম থেকে শহীদী মার্চের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী এ কে এম নাজিম।
দর্শক, শহীদ মার্চের সাথে আছেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম। আমরা আবারও সরাসরি যুক্ত হচ্ছি মাজহারের সাথে। মাজহার, তিনি শিক্ষার্থীরা কিন্তু প্রধানমন্ত্রী সেই বসার সংলাপকে তারা প্রত্যাখ্যান করেছিলেন এবং তারা যেটা বলেছিলেন তাদের ভাইয়ের তারা কোনোভাবেই তারা হচ্ছে প্রধানমন্ত্রীর সাথে বসতে পারবেন না এবং তারা বসতেও চান না। এবং একটা পর্যায়ে কিন্তু আমরা দেখলাম যে শিক্ষার্থীরা প্রথম ধাপে হচ্ছে আন্দোলনকে কিছুটা স্তম্ভিত করলেও বা স্থগিত করলেও দ্বিতীয় ধাপে, অর্থাৎ আমরা দেখলাম যে দ্বিতীয় ধাপের আন্দোলন অর্থাৎ 29 জুলাই থেকে এই আন্দোলনের কিন্তু 28 এবং 29 জুলাই থেকে এই আন্দোলনের দ্বিতীয় ধাপ শুরু হয়। এরই মধ্যে আপনাকে বলে রাখি 23 জুলাই উচ্চ আদালত থেকে কিন্তু কোটা প্রথাকে ব্যাপকভাবে সংস্কার করা হয়েছিল, অর্থাৎ রাষ্ট্রপক্ষ আপনি জানেন যে 18 জুলাই সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি অর্থাৎ দুজন সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু তারা আপিল করেছিল, সে আপিলের পরিপ্রেক্ষিতে কিন্তু 23 জুলাই দেশের সর্বোচ্চ আদালত কিন্তু 93% মেধার ভিত্তিতে এবং মাত্র 7% কোটার রাখার তারা পক্ষ রায় দিয়েছিলেন। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তারা ততক্ষণে শুধু তাদের আন্দোলন আর কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তারা আস্তে আস্তে রাষ্ট্রীয় সংস্কার এবং তাদের সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশ যেভাবে গুলি চালিয়েছিল সেই হত্যারও তারা বিচার চেয়েছিলেন এবং যারা আহত হয়েছিলেন রাষ্ট্রের কাছে তারা তাদের পুনর্বাসন চেয়েছিলেন, তাদের বিচার চেয়েছিলেন এবং যারা গুলি চালিয়েছিল তাদের বিচার চেয়েছিলেন এবং যেসব মন্ত্রীদের উস্কানিতে এই আন্দোলনকে দমন করার সরকার চেষ্টা করেছিল তাদের বিচার চেয়েছিলেন। একটা পর্যায়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে কিন্তু সেগুলো তারা দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে তারা দেখেননি এবং এই আন্দোলনের দ্বিতীয় ধাপ যখন শুরু হলো তখন আমরা দেখতে পেলাম এই আন্দোলনের দ্বিতীয় ধাপে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তারা মাঠে নেমে এলেন এবং দ্বিতীয় ধাপে আন্দোলন সরকার বিদেশিদের চাপ অর্থাৎ আন্তর্জাতিক চাপ যখন বাড়তে থাকে তখন কিন্তু তারা সেই দ্বিতীয় ধাপের আন্দোলন তারা শুরুতে হচ্ছে নমনীয় ছিল, একটা পর্যায়ে আন্দোলন যখন তীব্রতা বাড়তে থাকে এবং ছাত্র সমাজের পক্ষ থেকে আপনি জানেন যে প্রথম থেকে তারা মূলত এই কোটা সংস্কারের পরে তারা 4 দফা দিয়েছিলেন, 4 দফা সেই 4 দফা ইতিমধ্যেই আসাদ গেটের দিকে তারা চলে আসছে এবং এই মিছিলটি কিন্তু অনেক বড়, হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং এই মিছিলের যে আপনি থাকেন এখানে এবং এই মিছিলের পরিধি আপনি দেখতে পাচ্ছেন যে মিছিল আসাদ গেটের দিকে আস্তে আস্তে যাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় সেই মিছিল কিন্তু আসাদ গেটের দিকে আস্তে আস্তে এগোচ্ছে এবং এই এর কোথায় আছে সেটি হয়তো আমরা বলতে পারছি না কিন্তু শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কিন্তু এই মিছিল কিন্তু অনেক বড় আকার ধারণ করেছে এবং আপনাকে যে ইতিহাসটা আমরা বলছিলাম শহীদ মার্চে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম। দর্শক, আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম যুক্ত আছেন শহীদ মার্চে। আমরা আবারও যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী মাজহারের সাথে। মাজহার, যেমন বিদেশে পাচার হয়েছে একই সাথে উন্নয়নের নামে কিন্তু এই দেশের সাধারণ মানুষের অর্থকে নয় ছয় করা হয়েছে এবং এই কথাগুলো কিন্তু গত কিছু অর্থাৎ এক মাস পূর্তি উপলক্ষে আপনি জানেন যে গণমাধ্যমে কিন্তু বিভিন্ন সময় আজকের যারা এই আন্দোলনের অর্থাৎ ছাত্র জনতার আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন তারা কিন্তু এই কথাগুলো বলছিলেন এবং তারা বলছিলেন যে তাদের উপর যেভাবে যে ধরনের অত্যাচার চালানো হয়েছে সেই অত্যাচারিত সরকার বিদায় হয়েছে এবং এই যে তাদের যে আন্দোলন সফল হয়েছে সেই সফলকৃত আন্দোলনকে কিন্তু আজকে তারা এবং যারা নিহত হয়েছেন তাদেরকে স্মরণ করার জন্যই কিন্তু তারা মূলত আজকের এই শহীদী মার্চটি নামকরণ করেছে এবং আপনি জানেন যে আজকের এই শহীদী মার্চটি পালন করার জন্য অর্থাৎ গতকালকে টিএসসি থেকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা তারা কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে তারা এই মূলত এই বিষয়টি তারা হচ্ছে এই মিছিলটি তারা করবেন এবং তারই অংশ হিসাবে কিন্তু বেলা 3টায় শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা সময় নিয়ে অর্থাৎ বেলা 3:30টার দিকে মূলত এই মিছিলটি শুরু হয় এবং 3:30টার পরে মিছিলটি শুরু হয় এবং মিছিল কিন্তু আস্তে আস্তে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই ইতিমধ্যে প্রায় আসাদ গেটের কাছাকাছি চলে এসেছে এই মিছিলটি এবং মিছিলটির গন্তব্য কিন্তু আসাদ গেট থেকে তারা এরপর ফার্ম গেটের দিকে যাবে। আপনাকে আরও একটু ইতিহাসে ফিরিয়ে নিয়ে যেতে চাই, সেই ইতিহাস হচ্ছে অর্থাৎ ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সে অভ্যুত্থানে আপনি জানেন যে
এই আন্দোলনের সমর্থনে শুধু বাংলাদেশেই আন্দোলন হয়নি, এই আন্দোলনের সমর্থনে কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলাদেশি যারা আছে তারাও কিন্তু এই আন্দোলনের পক্ষে বিভিন্ন জায়গায় তারা মিছিল করেছেন, মানববন্ধন করেছেন, এবং আমরা কিন্তু বিদেশে বাংলাদেশে বসবাসরত যারা আছেন তারাও কিন্তু এই আন্দোলনে ব্যাপক অবদান রেখেছেন। তারই অংশ হিসেবে আমি যদি আপনাকে একটু মনে করে দিতে চাই, সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতে কিন্তু 57 জন বাংলাদেশিকে তৎকালীন অর্থাৎ তাদের দেশের আইন প্রথা ভেঙে সাধারণ মানুষ যখন আন্দোলন করেছিল তারা কিন্তু তাদের বিরুদ্ধে 57 জনকে তারা দণ্ড দিয়েছিলেন, এবং এই যে তাদের সেই দণ্ড তাদের দেশে তৎকালীন। দর্শক, আমাদের সহকর্মী মাজহার ইসলাম যুক্ত হয়েছিলেন শহীদী মার্চের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের। দেখছিলেন দেশ জনপদ সংবাদ, ধন্যবাদ সাথে থাকার জন্য। We'll be right back.